हेलो फ्रेंड्स, आज के अपने नहीं एक ब्रैंड न्यू वीडियो। सो फ्रेंड्स, हमारे ब्लॉगटी देखते थकूँ। और हाँ, अपनारा जरा चैने नतून ता प्लिज सबसक्राइब करते भूलें ना। सो फ्रेंड्स, हिट द बेल आइकन एंड स्टे विथ अस। আজকে আপনাদের জন্য যে ব্লগটি নিয়ে এসেছি সেটি হলো ভূতিয়ার পদ্মবিল। ভূতিয়ার পদ্মবিল খুলনা জেলা তেরখাদা উপজেলায় অবস্থিত। বর্তমান একঘেয়েমি যান্ত্রিক জীবনে প্রশান্তির একটু ছোঁয়া পেতে একবার হলেও ঘুরে আসতে পারেন আবহ বাংলার অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি ভূতিয়ার পদ্মবিল থেকে। তবে মনে রাখবেন, বিল দেখতে যাওয়ার শ্রেষ্ঠ সময় সকাল 6টা থেকে 6:30, কারণ বেলা বাড়ার সাথে সাথে ফুল বুঝে যেতে থাকে। আপনারা কিভাবে যাবেন সেই রুটটিও আমি বলে দিচ্ছি। যাওয়ার উপায়, খুলনা জেলখানা ঘাট পার হয়ে যেতে হবে আপনাদের 18 কিলোমিটার দূরে তেরখাদা বাজারে। বাস বা টেম্পুতে সেখানে যেতে পারবেন। তেরখাদা বাজারে নেমে যে কাউকে পদ্মবিলের কথা বললেই জায়গাটি দেখিয়ে দিবে। পদ্মবিলে ঘুরে বেড়ানোর জন্য ওখানে অনেক ছোট ছোট নৌকা পাওয়া যায়, ওরা আপনাকে পুরাটা ঘুরিয়ে দেখাবে। আর ভাড়া হিসেবে 200 টাকা অথবা একটু বেশি বা 300 টাকা নিতে পারে। তবে নৌকাগুলো কিন্তু খুবই ছোট, যেখানে 2 থেকে 3 জনের বেশি উঠা যায় না। যদি কম খরচে যেতে চান তাহলে খুলনা শহর থেকে জেলখানা ঘাট পার হয়ে সেনের বাজার থেকে তেরখাদাগামী বাসে উঠতে হবে। তেরখাদার 2 থেকে 3 স্টপেজ আগেই হাড়িখালি নামক একটা জায়গায় নামতে হবে। সেখান থেকে ইজি বাইক নিয়ে চরকুশলা গ্রামে পিসঠালা পথ, কোথায় চরকুশলা গ্রামে পিসঠালা পথ, চরকুশলা মোড়ে গিয়ে স্থানীয়দের সাহায্য নিয়ে ডিঙ্গি ভাড়া করে পদ্মবিলে যেতে হবে। আর যাদের আপনাদের পার্সোনাল গাড়ি আছে তাদের জন্য রুটটি সেম। গাড়ি আপনারা স্থানীয় কারোর বাসায় রিকোয়েস্ট করলে রাখতে দিবেন। চিরায়ত গ্রাম বাংলার অন্যতম মন ভোলানো দৃশ্য জলে ভরা বিল, এমন নয়নাভিরাম দৃশ্য খুলনা জেলা তেরখাদায় জলাবদ্ধ ভূতিয়ার বিলে গেলেই এখন দেখা মিলবে। চারিদিকে তাকালেই মনে হবে পদ্মফুলের গালিচা। পরিবার পরিজন বা বন্ধুবান্ধবের নিয়ে ঘুরে আসতে পারেন এ পদ্মবিল থেকে। ভূতিয়ার পদ্মবিলে প্রতি বছরের বর্ষার মতো এবারও পদ্মফুল ফুটেছে। এর মাধ্যমে মৌসুমি কর্মসংস্থান চাঙ্গা হয়ে উঠেছে, একই সঙ্গে বেড়েছে তেরখাদার সুনাম। ভ্রমণ বিপাশুদের উপস্থিতিতে নৌকার কদর বেড়েছে। বিলে পদ্মফুলের পুরো অংশ নৌকায় ঘুরে দেখা যায়। স্থানীয়দের কাছে জানা যায় এক সময় বিয়েতে বা মেজবানে ডেকোরেটরের ভাড়া করা থালা বাসন মিলত না, তখন অতিথি আপ্যায়ন করা হতো পদ্ম পাতায়। শুধু পদ্ম আর পাতাই নয়, দেশি মাছের ভাণ্ডারও ছিল পদ্মবিল। কই, শিং, মাগুরের মজুদ থাকত এখানে। শীতের পানি কমতেই মাছ ধরতে জেলে নেমে পড়ত। চারিদিকে থাকত উৎসবের আমেজ। জলজ ফুলের রানী খ্যাত পদ্মফুল ফুটেছে ভূতিয়ার বিলে, যা দেখতে প্রতিদিনই দেশি বিদেশি হাজারো পর্যটক ভিড় করছে বিল এলাকায়। পর্যটকের ভিড়ে বিনোদন প্রেমীদের প্রিয় স্পট হিসেবে রূপ নিচ্ছে ভূতিয়ার পদ্মবিল।
পদ্ম ফুল ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢল নামে দর্শনার্থীদের। চারিদিকে তাকালেই মনে হয় পদ্ম ফুলের গালিচা, দূর থেকে তাকালে মনে হবে বিলে কেউ যেন ফুলের বিছানা পেতে রেখেছে। এ যেন পদ্ম মেলা, স্নিগ্ধতার রং আর আকাশের মেঘের ভেলা, এ দুয়ে মিলে যেন একাকার প্রকৃতি। বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি রঙের পদ্ম দেখে মন জুড়িয়ে গেছে। এতদিন শুধু নাম শুনেছি, ফেসবুকেও ছবি দেখেছি, বাস্তবে দেখতে আসতে পেরে ভালো লেগেছে। এখানে না আসলে বোঝার কোনো উপায়ই নেই কতটা সুন্দর পদ্মবিল। পদ্মবিল পর্যটকের যেন মায়াবী হাতছানি দিয়ে দাঁড়াচ্ছে, জলের বুকে যেন পদ্মের মেলা। বিস্তীর্ণ এলাকা জুড়ে পদ্ম ফুলের সৌন্দর্য শোভিত এ বিল ইতিপূর্বে তেমন একটা পরিচিত ছিল না। গত কয়েক বছর প্রকৃতি প্রেমিকের প্রচেষ্টায় পরিচিত পাওয়া এ পদ্মবিল দেখতে এখন প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করেন।